এই জায়গাটার ট্রিপ কিন্তু সবার জন্য মাস্ট, একবার রেকমেন্ডেড রইল। আমাদের ঘরের কাছে এত সুন্দর একটা জায়গা, অসাধারণ অসাধারণ। এই একটা প্রাকৃতিক গুহা দেখো, কোথায় চলে এসেছি দেখো, প্রাকৃতিক গুহা একটা, দুর্দান্ত লাগছে। ও হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হলাম সমীর, তোমাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা ক্ষীরাই, কংসাবতী ড্যাম এবং গিরিখাত দেখতে। আর পশ্চিমবঙ্গের সবথেকে সেই বড় গিরিখাত, দ্য গ্রেট ক্যানিয়ন অফ গনগনি, গড়বেতা শহরের মধ্যে সবথেকে বড় এই গিরিখাত। এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, গড়বেতা শহরের কাছাকাছি শিলাবতী নদীর তীরে। এই গ্রেট ক্যানিয়নটিকে দেখতে বর্ষা ছাড়া প্রতিবারই প্রত্যেক দিনই প্রচুর মানুষ ভিড় করে এবং শীতের সময় পিকনিকের একটা বিরাট সমারোহ ঘটে। কলকাতা থেকে মাত্র 180 কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত। বাস, ট্রেন বা নিজের প্রাইভেট কারে যে কোনোভাবেই এখানে আসা যায়। আমরা গিয়েছিলাম বাইকে করে। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম ফুলের উপত্যকা ক্ষীরাই, তার সঙ্গে কংসাবতীর তীরে ড্যাম, পিকনিক পয়েন্ট। আর আজকে থাকছে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় ক্যানিয়ন বা গিরিখাত গনগনিকে নিয়ে বিশেষ অ্যাডভেঞ্চার স্টোরি বা সুন্দর একটি গল্প। চলো আজকের এই গল্পটা শুরু করা যাক। আমরা এখন বেরোচ্ছি আমাদের কংসাবতী ড্যাম ছেড়ে, NH-14 এই লেন ধরে আমরা চলে যাব বিশাল জঙ্গল, শালবনির জঙ্গল, তার উপর দিয়ে পশ্চিমবঙ্গের বিখ্যাত গিরিখাত গনগনিকে এক্সপ্লোর করতে, আর কিছু অ্যাডভেঞ্চার স্টোরি, অ্যাডভেঞ্চার কিছু করতে। তো চলো সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো ফাইনালি আমরা কংসাবতী ড্যাম থেকে বেরিয়ে এখন চলেছি গনগনির দিকে। আর ডিস্টেন্স দেখাচ্ছে 53 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট। তো NH-14, NH-16 ছিলাম আজকান, এবার NH-14 আমরা উঠে পড়েছি। NH-14 ধরে আমরা যাচ্ছি। এই রোডটা দুর্গাপুরে যাচ্ছে, একটা জঙ্গল পড়লো আছে, একটা শালবনির জঙ্গল। ওয়াও, ফাইনালি আমরা শালবনির জঙ্গলে। খুব সুন্দর একটা অনুভূতি, শালবনির জঙ্গলের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আশা করছি এই জঙ্গলটা দিনের বেলায় আমরা ক্রস করে নেব, কারণ জঙ্গলগুলো আমার একটু ভয় লাগে। হ্যাঁ ঠিক তাই, ভয়ের কথা। অর্থাৎ সিঙ্গেল বাইকার বা প্রাইভেট কার যারা রাত্রে সফর করেন সিঙ্গেল সিঙ্গেলভাবে, তাদের খুব বাজে অভিজ্ঞতার কথা এই রাস্তা দিয়ে। ভয় তো অবশ্যই লাগবে, কারণ সেই সব অভিজ্ঞতা তোমরাও যদি শোনো। যাই হোক, সেই সব গল্প নিয়ে অবশ্যই আরেকদিন আসবো। তো যাই হোক, তোমাদের যদি সেরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকো বা শুনে থাকো, অবশ্যই কমেন্ট সেকশান খোলা রইল, কমেন্ট করে জানিও যে এই জঙ্গলের মধ্যে কী কী বাজে অভিজ্ঞতা হয়েছে তোমাদের সঙ্গে। তো চলো আমরা এই জঙ্গলটা তাড়াতাড়ি শেষ করব এবং অবশ্যই আমরা চলে যাব গ্রেট ক্যানিয়ন গিরিখাত আমাদের গনগনিতে। চলো স্টেট আমরা চলতে থাকি। যদিও আমরা রাত্রি কিন্তু ভালোভাবে বাড়ি পৌঁছেছি সেফলি। তো আমরা পৌঁছেছিলাম আরামবাগ তারকেশ্বর তৃতীয় হুগলি সেতু হয়ে আমাদের বাড়িতে। তো রাস্তায় কোনো প্রবলেম হয়নি, এই জায়গা থেকে বেরিয়ে গিয়েছিলাম সন্ধ্যের আগেই। যদিও বাইক নিয়ে বেরিয়ে একটু তো অ্যাডভেঞ্চার হওয়ার দরকার আছে, তো অ্যাডভেঞ্চার না হলো তো কী হলো। তো মেন রাস্তা থেকে আমরা একটা বাঁ দিক টার্ন নিয়েছি, এই রাস্তাতেই বলছে আমাদের গনগনি পড়বে। তো খুব সুন্দর একটা জায়গায় এন্ট্রি নিতে পেরে খুবই ভালো লাগছে। এইবার যেন হালকা হালকা ঠান্ডাটা পাচ্ছি। এই রাস্তাতে হয়তো একটু জীবজন্তুর আধিক্য থাকতে পারে, হাতি পারাপারে রাস্তা এরকম লেখা আছে। চলো যত হাতি থাকে থাক, আমরা আমাদের সাবধানে পেরিয়ে যাই। আমাদের ডেস্টিনেশন আজকে গনগনি। তো ফাইনালি
আমরা গনগনি লেখাটা দেখতে পেয়েছি এবং গনগনির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের দু মিনিট সময় আর 700 মিটার দেখাচ্ছে। তো চলো, এই লাল মাটি, আর আশা করছি লাল মাটি মানেই আমাদের গনগনি এসে গেছে। চলো দেখি কোথায় আছে গনগনি। সো ফাইনালি বন্ধুরা, আমরা সারাদিনের 180 কিলোমিটার রাস্তা জার্নি করে ঢুকে পড়েছি আমাদের গ্রেট ক্যানিয়ন গনগনিতে। আর গনগনিতে এসে আমাদের চক্ষু একদম শান্তিতে ভরে গেল। তো চলো তোমাদেরকেও সেই শান্তির একটু আওয়াজ দিই। আমাদের বিখ্যাত গিরিখাত পশ্চিমবঙ্গের মধ্যে, যেটা একদিনের রাইড বা একদিনের সফরে এটি ভ্রমণ করা যায়। সো ফাইনালি বন্ধুরা, আমরা গনগনি গ্রেট ক্যানিয়ন সেই গিরিখাত সেখানে এসে পড়েছি। পুরো গনগনিকে জুড়ে বিশাল একটা মেলার মতন পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রচুর দোকানপাট বসেছে। পেছনেই দেখো গনগনি, দেখো এই অনেক দূরে দূরে তারা সব চলে গেছে, আর সেই দূরে পাহাড়ের মতন ওই জায়গাগুলো উঠছে গিরিখাত। আমরা যাবো ওইখানটা নিচে দিয়ে, এবার দিয়ে সিঁড়ি আছে যাব। তো এই আমার পার্টনার আজকে এসছে আমার সঙ্গে, আজকেরই আমরা বাড়ি ফিরবো রাত্রে 10টা 11টা বাজতে পারে। খুব সুন্দর পরিবেশ, চলো আমরা নিচের দিকে নামি আর এই জায়গাটাকে উপভোগ করি। সো ফাইনালি আমরা লাল পাহাড়ির দেশে পৌঁছে গেছি। মনটা বারবার সেই লাইনটাই গাইতে যাচ্ছে, লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা। আজ আমরা রাঙামাটির দেশে পা ভিজিয়েছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে চলেছি আমাদের গ্রেট ক্যানিয়ন গনগনিতে। আর সামনে দেখা যাচ্ছে গনগনি রিসর্ট, আর এই রিসর্টে ঢুকতে গেলে 5 টাকার টিকিট ঘোরার জন্য, থাকার জন্যে আলাদা টিকিট। এখান থেকে খুব সুন্দর ড্রোন শট হয়, যদিও সেটা 1000 টাকা পারমিশন করাতে হবে, নাহলে কিন্তু ড্রোন বাজেয়াপ্ত হবে। তো যাই হোক, চলো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামি এবং আমাদের ক্যানিয়নকে, আমাদের গিরিখাতকে প্রদক্ষিণ করি আর একটু অ্যাডভেঞ্চার কিছু করে দেখাই। তো চলো সঙ্গে থাকো। সতর্কীকরণ, গনগনি পিকনিক স্পট। অনেক নিচে সিঁড়িটা, হ্যাঁ অনেকটাই নিচে নামতে হবে, প্রায় 77টা সিঁড়ি। আমি ওঠার সময় ঘুমিয়েছিলাম, আর নামার সময় যতটা সহজ মনে হয়েছিল ওঠার সময় কিন্তু ততটা সহজ লাগেনি। অর্থাৎ উঠে অনেকটাই কষ্ট মনে হয়েছিল। যাদের একটু শ্বাসকষ্ট আছে বা যারা একটু বৃদ্ধ মানুষ, বলবো তারা নিচে না নামতে। তো যাই হোক, আমরা নিচে নেমেছিলাম, এখন আছি আমরা শিলাবতী নদীর তীরে। আর শিলাবতী নদী, এই নদীটার নাম ভুলিয়ে ফেলায় বারবার আমি চিরকুটটা দেখতেছিলাম। তো যাই হোক, চিরকুট দেখে আমরা শিলাবতী নদীর তীরে নামতে চলেছি। ও বাবা, সে গিরিখাত কোথায় নামতে হবে? এখানে নেমে আবার উপরে উঠতে হবে? চ চ বাবা চ, একটুখানি যাই দেখি। বাপ রে বাপ, জায়গাটা দেখো খালি, ডেঞ্জারাস স্পট। এই পাথরগুলোকে কেটে কেটেই করেছে, মানে বুঝতে পারছি না মাটি পাথর কোনটা বেশি আছে। শুধু লাল মাটি, হ্যাঁ শুধু লাল মাটি আর লাল পাথর। বাপরে বাপ, দুর্দান্ত দুর্দান্ত, একদম ওইরকম লেভেলের। কিন্তু জায়গাটাকে এত নোংরা করে ফেলেছে, যেখানে বোতল জল খেয়েছে, আইসক্রিম চিপস চারদিকে ফেলে রেখে দিয়েছে। এতে এখানে সাদা মাটি পেয়েছে, একটুখানি সাদা মাটি, আর ওদিকটা লাল মাটি উপরে ওইটা দিয়ে। আচ্ছা নেই, আমি নিতে থাকছি, পাঠিয়ে দেবো, যা তুই উপরে যা, আমি ওই উপরে উঠবো, চ বুড়ো বয়সে একবার হাড় ভাঙি দেখি নাকি। চলো দেখতে পাচ্ছ, এই আর উঠবো না বাবা, কোথায় তুলছিস আমাকে? ওখানে উঠবো আর লাভবোটা কি করে? আমি আর পাচ্ছি না, সেদিকটা কি হয়েছে? বাপরে বাপ, অরিজিনাল ক্যানিয়ন তো সেদিকটাই, আমি এখানেই বোধহয় হাঁপিয়ে গেছি।
ওই উপরে উঠতে চাইছিস? আমি উঠে যাচ্ছি, আমি পারবো না বাবা। তুই যদি পারিস কর। আমি পারছি না, আমি এদিকটা। পিঠেতে তোর ব্যাগ না, লোডটা তোর কাছে। আচ্ছা লোড নিয়ে তুই উঠতে পারছিস? বাপরে বাপ, দেখো বন্ধুরা কী পজিশন। এই দিকটাই তো মেন অবজারভার। বাপ, দূরে শিলাবতী নদী পাশ দিয়ে বয়ে চলেছে, আর ছোট্ট ছোট্ট ডিঙি নৌকার মতন কিছু একটা ভাসিয়ে মাছ ধরছে ওরা। আর ওদিক দিয়ে আমরা নামলাম, খুব সুন্দর লাগছে। এখানে এক দেড় ঘন্টা কাটাবো, মানে গাড়িটা যতক্ষণে ঠান্ডা হয়, তারপর আবার বেরিয়ে যাবো এখান থেকে। কিছু ফটো সেই নিচে থেকে তুলবো, খুব সুন্দর জায়গা। চলে আসো আর উপর দিকে যেয়ে কাহিনি। তো বন্ধুরা, আমরা এই গিরিখাত বা পাহাড়ি উপত্যকায় অনেকটা সময় কাটিয়েছিলাম আর খুব খুব মজা করেছিলাম। কারণ কখনো উঁচুই উঠতে হচ্ছে, কখনো নিচে, কখনো পা স্লিপ খাচ্ছে বা কখনো বুকের মধ্যে ঢিকঢিক করছে। এটাকেই বলে অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর কিছু করা। তো আমরা সেটার সঙ্গে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় কাটিয়েছিলাম, আর সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই আসো এই জায়গাটা এক নতুনভাবে আনন্দ করতে। আরে না, দুর্দান্ত দুর্দান্ত, এইসব জায়গায় ফটো না তুললে হয়? ওই রকম লেভেলের স্পোর্টস চাই আর ওই রকম লেভেলের ফটো চাই। গ্রেট ক্যানিয়ন অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল, খুব সুন্দর জায়গা। মানে মনে হয় এখানেই খানিকটা সময় কাটিয়ে দিই, কিন্তু রোদরা যেন সহ্য করছে না, রোদরা অতিরিক্ত। ওই সব পাহাড়ের মাথায় করে উঠতে পারলে ক্যানিয়নগুলো, হ্যাঁ সব উপর থেকে জল পড়ে, মানে উপর দিয়ে ঝর্ণা টাইপের কিছু নেবে, গিরিখাত মতন হয়ে গেছে। বহুদিনের মানে অল্প অল্প করে তৈরি হয়েছে, খুব সুন্দর জায়গা। কোটি কোটি বছর ধরে এটা চলছে। খুব সুন্দর এই গ্রেট ক্যানিয়নের, এখানে প্রচুর ফটো সেশন হলো এই জায়গার, একটা দেবো। আর ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাবো, পা রাখতে ভয় পাচ্ছে বস, যাবো কি। বাকি যারা এসেছে তারা জানো কতটা স্ট্রিক্ট, যেহেতু শুরু করলে চলেই যেতে হবে। চলো, খুব সুন্দর স্ট্রিপ। আর একটা ঘন্টা এখানে কাটাবো, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। টাইম হয়েছে এখন তিনটে, আমরা চারটে পর্যন্ত থাকবো। তো অনেকদিন ধরে চেষ্টা করছিলাম আসবো আসবো, ফাইনালি ফাইনালি আমরা এসে গেলাম, আমরা এসে গেলাম। আর তোমরা যদি কোনো সময় পাও থাকতে একদিন, অবশ্যই অবশ্যই অবশ্যই, এই জায়গাটা ট্রিপ কিন্তু সবার জন্য মাস্ট, একবার রেকমেন্ডেড রইল। আমাদের ঘরের কাছে এত সুন্দর একটা জায়গা, অসাধারণ অসাধারণ। এই একটা প্রাকৃতিক গুহা দেখো, কোথায় চলে এসেছিলাম, প্রাকৃতিক গুহা একটা, দুর্দান্ত লাগছে। ও একটা একটা সুন্দর জায়গা ঘুরে নিলাম, খুব সুন্দর জায়গা। চলো এই পার্টটা একটু ঘুরে দেখি, শুধু ফটো সেশন চলতে গিয়ে কত DSLR কত কি ক্যামেরা চলছে। শিলাবতী নদী, চারিদিকে ফটো তোলা চলছে। দেখো গিরিখাত যাকে বলে ক্যানিয়ন, স্মৃতি ছাড়ার কোনো জায়গা নেই, কারণ নাম লিখলে সবই ভেঙে যাবে। প্রচুর ফটো তুলছে, আসো আসো আসো, চলে আসো দিকটা, একটা ছোটো রিলস বানাও, ভালো লাগবে। আর ও তো ব্রেক মারার কোনো জায়গাই নেই, ব্রেকটা মারবো কোথা থেকে? এই আমার সোজা রাস্তা, ঠিক আছে। বাবা একটা কাঁটা গাছ, আমরা গরম করিস কেন, একদিন এসেছি কামড়ে কোনো ঘুরিয়েছি। বাবা কী খাতরি,
সত্যি গিরি খাল, এখান দিয়ে লাভ নেই। দেখো এই স্ট্রিপ দিয়ে ছুটে ছুটে দিয়েছে, আমি কীভাবে লাগতাম স্ট্রিপটা দেখা যাবে, ও ক্যামেরা বুঝতে পারবে না কেন। চলো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একটু আমরা শিলাবতী করতে নিয়ে আসি, এলাম আর নদীকে টাচ করবো না, তাই জন্য হয় চলো শিলাবতীকে রেড ক্যানিয়ন আর রেড বেঙ্গল ইস ক্যানিয়ন। কখনো নদীর চড়া ঢুকেছে আর এপারটা পুরোটাই ক্যানিয়ন, ওদিকটা যদি নামার জায়গা নেই, নামার জায়গা একমাত্র এই দিকটাই, তো এই দিকটা তবুও খুব সুন্দর জায়গা, জল অতটা ফিল্টার না, এক ফুটের নিচে দেখা যায় না, এক ফুট পর্যন্ত দেখা যায়, এক ফুট পর্যন্ত নিচে দেখা যাচ্ছে, তারপরে একটু খোলা, তারপরে হচ্ছে দিক আছে, নদীর স্রোত আছে বলে ভালো স্রোত আছে, নদীর ভালো স্রোত আছে, নদীর মাছ আছে, ছোটো মাছ না, সেগুলোই জাল দিয়ে ধরছে, স্রোত আছে মানে মাছ থাকে, ডিম দেওয়ার জন্য এখানে চলে আসে সমুদ্র মাছ থেকে, না না সমুদ্রের সঙ্গে কানেকশন নেই এর, না সমুদ্রের সঙ্গে কানেকশন নেই। ফাইনালি বন্ধুরা আজকে আমরা সকাল থেকে বেরিয়েছিলাম, তিন চারটে জায়গা এক্সপ্লোর করবো বলে, তার মধ্যে খিরাই একটা জায়গা আর কংসাবতী রিভারের যে ড্যাম সেই রিভার ড্যাম আর তার সঙ্গে আমাদের এই বিশেষ গ্রেট ক্যানিয়ন যে গনগনি ক্যানিয়ন সেই ক্যানিয়নটা আমরা এইমাত্র ঘুরে এক্সপ্লোর করে জায়গাটাকে শেষ করলাম। আর এবার এখন বাজে ঘড়িতে চারটে আর আমরা এবার ঘরে যেতে যেতে ওই ধরুন আটটা সাড়ে আটটা বেজে যাবে বা নটাই বাজুক, তো সেই নিয়ে আর রাত্রে ভিডিও বানাচ্ছি না, তবু বলবো যে তোমরা যদি পারো একটা দিনের জন্য অবশ্যই এইসব জায়গাগুলো একটু ঘুরো, মনটা একদম অন্য লেভেলে চলে যাবে, মনটা শান্তির পর্যায়ে চলে আসবে। তো আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম অনেকটা, সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি, খুব ভালো লাগছে এইসব জায়গাগুলোতে আসতে পেরে। হ্যাঁ ক্লান্তি তো একটু লাগবে গাড়ি চালালে, সে তো আছেই, তো ভাইজ্যাগ যাওয়ার একটা ট্যুর ছিল সেটা আমি ক্যান্সেল করে, কারণ আমার যে কারবার কাজ কারবার সেগুলোকে ঠিক রাখতে হবে, কতদিনের ট্রিপ তো করা সম্ভব না। তো ফাইনালি যে কথাটা বলার ছিল ব্লগটা এখানেই শেষ করছি, আমি দাঁড়িয়ে আছি এখন শিলাবতী নদীর তীরে, শিলাবতী নদীতে এখন মাছ ধরা চলছে, ছোটো ছোটো ডিঙির মতন ভেলায় তাতে করে মাছ ধরছে আর এরা জাল ফেলছে, খেয়াওলা জাল আর সঙ্গে টানা জাল, ছোটো ছোটো মাছ আছে সেগুলোকে ধরছে। তো সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো আর এখন চারটে সামান্য কিছু খাওয়া দাওয়া করবো করে গাড়ি ছাড়বো, সাড়ে পাঁচ ঘন্টার মতন আমাদের এখান থেকে বাড়িতে যেতে সময় লাগবে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।